নমস্কার আমাদের এক্স সিএম শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যজি এখন ভালো আছে এবং আজকে আমাদের মেডিকেল বোর্ড হয়েছে, উনি ওনাকে উঠিয়ে বসানো হয়েছে, ইমোবিলাইজ করা হচ্ছে, ওনাকে মুখে অল্প ট্রাই করা হচ্ছে, রাইস্ট্রিপটা এখনও আছে, রাইস্ট্রিপটা থাকবে। ছাড়ার ব্যাপারে আমরা কাল বা পরশু একটা ডিসিশন নেব। হাসপাতালে যা যা করণীয় সব কিছু করা হচ্ছে, কালকে একটা ব্লাড টেস্ট করা হবে ফাইনালি, এবং কালকে আরেকবারের জন্য মেডিকেল বোর্ড আমরা করব দুপুর 12:30টার সময়। এমনি নর্মাল রুটিন ব্লাড টেস্ট হবে, নর্মাল আছে। বলতে পারছি না, উনি যেমন সপ্তর্ষিতা বললেন যে উনি অনেকটা ইম্প্রুভ করেছেন, ওনাকে বসানো যাচ্ছে এবং আমরা অবশ্যই মুখে খাওয়ানোর চেষ্টাটা করছি, একটু একটু খাচ্ছেনও, তবে রয়্যালস টিউবটা ওনার থাকবে এবং উনি রয়্যালস টিউব নিয়েই বাড়ি যাবেন এবং আমাদের হোম কেয়ার টিম বাড়িতে গিয়ে ওনার দেখভাল করবেন আগামী বেশ কয়েক সপ্তাহ। ওনার ফিজিওথেরাপি চলবে, চেস্ট ফিজিওথেরাপি চলবে, স্পিচ অ্যান্ড সোলো থেরাপি চলবে যাতে উনি ভালো করে গিলতে পারেন এবং অ্যাসপিরেন্স না করেন। এই সব ব্যাকআপগুলো আমরা রেডি করছি, করে আমরা ওনাকে বাড়ি পাঠাবো, তাই খুব শীঘ্রই আমরা ওনাকে বাড়ি পাঠাবো কয়েকদিনের মধ্যে, এক্স্যাক্ট টাইমটা এই মুহূর্তে বলতে পারছি না। আর আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো, অবশ্যই আপনাদের সবার প্রশ্ন যে রয়্যালস টিউবটা থাকবে, আমরা আশা করছি আর কয়েকদিনের মধ্যে উনি পুরোপুরি মুখে খেতে পারবেন, পুরো নিউট্রিশনটাই মুখে যাবে এবং তখন আমরা রয়্যালস টিউব খুলে দেবো। এই পুরো অ্যাসেসমেন্টটা আমাদের হোম কেয়ার টিম ওখানে থাকবে, 24 ঘন্টা অ্যাসেসমেন্ট হবে, আমরাও টাইম টু টাইম যাবো অ্যাসেস করে, যখন আমরা নিশ্চিত হবো ওনার রয়্যালস টিউব খুলে দিলে পুরো ক্যালোরি প্রথমত উনি ইনটেক করতে পারবেন এবং দ্বিতীয়ত কোনোভাবেই শ্বাসনালীতে খাদ্যনালীর জিনিস যাবে না, মানে অ্যাসপিরেশন হবে না, তখনই আমরা রয়যালস টিউব খুলব। দেখুন, ওনার যে ঘরটায় উনি থাকেন সেই ঘরটা থেকে উনি অন্য কোথাও যাবেন না, তো আমাদের যা অ্যারেঞ্জমেন্ট এর ভিত্তিতেই করতে হচ্ছে এবং আমরা কনফিডেন্ট যে উনি যেখানে থাকতে পছন্দ করেন সেই জায়গাতেই আমরা হোম কেয়ার পুরো ফেসিলিটিস প্রোভাইড করতে পারি। হোম কেয়ারের মধ্যে কিছু কিছু প্যারামিটার্স তো আমরা নজরে রাখছি, ফলে এখন যেটুকু সময় নেওয়া হচ্ছে হোম কেয়ার টিমটাকে প্রিপেয়ার করে দেওয়ার জন্য সেই টাইমটা, বাট আদারওয়াইজ হি ইজ ফিট টু ডিসচার্জ। ওনার কি মানে 24 ঘন্টা বাড়িতে কেউ না কেউ মনিটরিং এ থাকবেন, মানে হাসপাতালে মানে নার্স কি হচ্ছে আমাদের হোম কেয়ার টিম থাকবে, মানে যদি কালকের মধ্যে রেডি হয়ে যায় তাহলে কি কালকেই ছুটি দিয়ে দিতে পারেন নাকি অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন? আমরা বেড থেকে নামিয়ে সিস্টেম হয়েছে, বেড কোনো টেন্টেটিভ ডেটের মধ্যে যাব না, এটা আমাদের একটা অ্যাসেসমেন্ট ইজ অনগোয়িং, একটা অ্যাসেসমেন্ট আছে পুরোটা, লজিস্টিক সাপোর্টটাকে রেডি করা এবং ওনার ভাইটাল প্যারামিটার্স অন্যান্য প্যারামিটার্স দেখে একটা আইডিয়াল টাইম পেয়ে গেলেই আমরা ওনাকে ছেড়ে দেবো। ভালো, আমি আপনাদের বললাম যে রয়্যালস টিউবেই মূলত নিউট্রিশনটা চলবে, তবে আমরা আশাবাদী যে আগামী এক সপ্তাহের মধ্যে হয়তো আমরা রয়্যালস টিউবটা খুলে ফেলতে পারবো, তবে আমরা চাই না এই পুরো এক সপ্তাহ উনি হসপিটালে থাকুন, কারণ যত বেশি হসপিটালে থাকবেন তত হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হওয়ার চান্সটা বাড়বে। ওনার হোম এনভায়রনমেন্টে আমরা ওনাকে ফিরিয়ে দেবো, কিন্তু বাকি পার্টটা আমরা জানি বাড়ি থেকেও সম্ভব। আমাদের ফিজিওথেরাপি এবং স্পালোথেরাপি পার্টটা ইজ ভেরি এসেনশিয়াল পার্ট অফ হোম কেয়ার, এছাড়া একটা 24/7 নার্সিং সার্ভিস থাকবে ওনার সাথে, ডে নাইট নার্সেস থাকবে, স্কিল্ড নার্সেস যারা ওনার দেখভাল করবেন, রাইস টু ফিডিংটা বাড়িতে কন্টিনিউ করবেন, আর তার সাথে রেগুলার বেসিসে ফিজিওথেরাপি এবং স্পালোথেরাপি পার্টটাও কন্টিনিউ হবে বাড়ি। গান শুনছেন উনি, রবীন্দ্রসঙ্গীত শুনছেন, উনি ভালো আছেন, ওনার মন মেজাজ ভালো আছে, আমরা সবাই খুব খুশি যে উনি এরকম একটা পর্যায়ে এসেছেন, আমরা সবাই তার জন্য খুব হ্যাপি। ইনফেকশন লেভেলটা কোন জায়গায়? একেবারেই নেই, নির্মূল হয়ে গেছে। কালকে আবার মেডিকেল বোর্ড তাহলে কি মানে কোন কোন বিষয়টা আপনারা দেখবেন? বাড়ি ছাড়ার আগে একটু আমরা সবাই মিলে বসে আলোচনা করতে চাইছি যে আগামী কয়েক সপ্তাহ ওনাকে বাড়িতে কীভাবে রাখতে হবে,
সুতরাং যারা সিনিয়র মেম্বার্স আছেন পার্টির তাদের সঙ্গে আমাদের একটা কমিউনিকেশন এই ব্যাপারটাতে এবং বাড়ির লোকজনদের সাথে একটা কমিউনিকেশন, এটা খুব জরুরি। ফিজিওথেরাপিটাকে বাড়িতে কীভাবে একটু অপেক্ষা করুন, আমরা তো এখনও অ্যাসেসমেন্ট পার্টটা চলছে, আমরা হয়তো খুব শিগগিরই আপনাদের জানাতে পারবো এক্স্যাক্ট ডেট অফ ডিসচার্জ, একটু অপেক্ষা করুন। আমি এক্ষুনি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না, একটু অপেক্ষা করুন, তার কারণ আমরাও একটা সবচেয়ে ফেভারেবল টাইম খুঁজছি, এটার মধ্যে আমরা একটা উইন্ডো পেয়ে গেলে ইমিডিয়েটলি ওনাকে, কারণ বাড়ির লজিস্টিক্সটাও তো রেডি করতে হবে। বাড়িতে কী কী লজিস্টিক্স রেডি করা হচ্ছে? বাড়িতে দেখুন, ওনাকে তো এই বাইপ্যাপ সাপোর্টটা বাড়িতেও চলবে, সুতরাং বাইপ্যাপ, অক্সিজেন কনসেন্ট্রেটার, নেবুলাইজার, এগুলো সব থাকবে। ঘরটাকে রেডি করা, ঘরটাকে প্রপারলি ডিসইনফেক্ট করা, এইগুলো করতে একটু সময় দিতে হবে। সেটা শোয়ার হাটে যে না, উনি যে খাটে কমফোর্টেবল ছিলেন এতদিন ওই খাটটাই থাকবে। ওটা তো ঠিক, ওটা একটা ফাউলার্স বেড, ওটা হসপিটালে যে ধরনের বেড ব্যবহার হয় ওরকম ইলেকট্রনিক না হলে ওটা ম্যানুয়াল, ওটা ম্যানুয়ালি আমরা ভেঙে মাথার দিকটা একটু উঁচু করতে পারি, ওগুলো করতে পারি। উনি যেহেতু ওই ওই বেডে কমফোর্টেবল ছিলেন, সুতরাং আমরা ওই বেডটা ইমিডিয়েটলি চেঞ্জ করার কথা ভাবছি। মোবিলাইজেশন তো চলছে, মোবিলাইজেশন পার্টটা চলছে, দাঁড় করানো হচ্ছে, হ্যাঁ দাঁড় করানো হচ্ছে, বেড সাইডে উনি দাঁড়াচ্ছে। এখনো অতটা সক্ষম নন, উনি চলে যাওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত কিছু বলেনি, উনি খুব কমফোর্টেবল আছেন এবং ভালো আছেন, ভীষণই ভালো, খুবই কোঅপারেট করেছে, খুবই খুশি আমরা সবাই, খুব খুশি, থ্যাংক ইউ। Jewelers Mani, B. Dash and Sons Jewelers. Notun Rupe, Notun Shaje. Kachrapadai exclusive Olunkar design O Bhorpur collection e shombhar niye B. Dash and Sons Jewelers. Notun Rupe, Notun Shaje. কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে, এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।